viewers, welcome to my another class. এই ক্লাসে আমরা against এবং along এর ব্যবহার শিখব. Against এবং along দুইটাই প্রিপজিশনের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান. আমরা এই ক্লাসের মাধ্যমে কোথায় against ব্যবহার করব এবং কোথায় along ব্যবহার করব সেটা শিখে ফেলব. আচ্ছা, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন against এর ব্যবহারটা বিরুদ্ধে বোঝাতে, like I am fighting against corruption, I am fighting against illiteracy. Okay, so কোনো কিছু বিরুদ্ধে বোঝাতে we can use against. পরেরটা পাশে বোঝাতে, আমরা সাধারণত পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করি. I kept the bag against the wall. I kept the bag against the wall. প্রতিকূলতা বোঝাতে, like he tried to swim against the current. He tried to swim against the current. Okay, he tried to swim. যখন to এর পরে ভার্বের বেস ফর্ম বসে সেটাকে ইনফিনিটিভ বলা হয়. He tried to swim against the current. Okay, স্থলে বোঝাতে, like 90 student passed against 120. Okay, 120 জনের মধ্যে 90 জন পাস করেছে. 90 students passed against 120. So মানে 120 জনের স্থলে 90 জন পাস করেছে. স্থলে সংস্থান মানে যোগান বোঝাতে, he should save something against rainy day. Rainy day মানে হচ্ছে দুর্দিন বা খারাপ সময়. So he should save something against rainy day. Okay, so আমরা এই কয়েকটির ক্ষেত্রে আমরা against ব্যবহার করতে পারি. আর along, along মানে বড় বড় অর্থে বোঝাতে, you are walking along the road. তুমি রাস্তার বরাবর হাঁটছো. You are walking along the road. So রাস্তার বরাবর বোঝাতে we can use along. So আমরা এই ক্লাসের মাধ্যমে against এবং along এর ব্যবহার শিখে ফেললাম. ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরো কয়েকটি ক্লাসে প্রিপজিশনের অসাধারণ কিছু ব্যবহার শিখব এবং আপনারা চেষ্টা করবেন সেই ব্যবহারগুলো অবশ্যই প্র্যাকটিস করার, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট. ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন.